জার্নিতে সবাইকে ওয়েলকাম। আমি পৌঁছেছি বর্ধমান রেলওয়ে স্টেশনে, তো এখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট করবো আমরা। তো নর্মালি আমি যখন কোনো জায়গায় ব্লগ করি তো সেই জায়গাতে পৌঁছেই ব্লগটা স্টার্ট করি, তো এবার একটু আগে থেকেই স্টার্ট করছি। তো আমরা বর্ধমান থেকে চণ্ডীগড় যাচ্ছি, তো কালকা মেলে যাবো আমরা। 11টা নাগাদ টাইম, তখন 8টা বাজছে, তো অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হবে, সেই জন্য ব্লগটা শুরু করলাম এখান থেকে। আর তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, বর্ধমান থেকে চণ্ডীগড়। পরের জার্নি স্টার্ট হবে পরশু থেকে, আমাদের একদিন লাগবে পৌঁছাতে। আর হ্যাঁ, এই ভিডিওটা মানে এই ফার্স্ট পার্টটা আমি ফোনেই শ্যুট করছি আর ফোনেই এডিট করবো। তো চণ্ডীগড় পৌঁছাতে পৌঁছাতে আশা করি আপলোড হয়ে যাবে ভিডিওটা, আর বাকি পার্টগুলো বাড়ি পৌঁছে এডিট করবো, মানে ক্যামেরাতে শ্যুট করবো। যেগুলো আমি যেটা IQOO 7 লেজেন্ড এডিশন যে ফোনটা কিনেছি, তো এটাতেই শ্যুট করছি। আর এই ফোনের অডিওটা একটু কম মানে ক্যাপচার হয়, তো আমার কাছে এক্সটার্নাল মাইক আছে কিন্তু মাইক লাগাবার কোনো অ্যাডাপ্টার নেই। টাইপ সি থেকে 3.5mm কানেক্টার হয়, তো সেটা এখনও আমি কেনা হয়নি। তো যখন কিনবো তখন আশা করছি ফোনের ব্লগের অডিও কোয়ালিটি আরও ভালো হবে। তো বর্ধমানে যখন এসেছি, তো আমরা এখন হাতে যেহেতু টাইম আছে অনেকটা, তো ভাবছি যে একটু বেরোনো যায় নাকি, তো যদি সীতাভোগ আর মিহিদানা পাওয়া যায় যেটা কি বর্ধমানে ফেমাস, তো সেটা কিনবো ভাবছি। আর একটু চা খেতেও আমরা বেরোবো। তো আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান বিগ বাজারের সামনে। তো এখানে ধোসা অর্ডার দিলাম আমরা। ট্রেন এখন এসে পৌঁছেছে মির্জাপুর স্টেশন। আমরা একটু চা খাবো ভাবছি, তো ওই জন্য নেমে পড়েছি। এমনি ট্রেনে চা ঘুরছিল কিন্তু ট্রেনের চাগুলো অত ভালো হয় না, তো স্টেশনে আমরা চায়ের দোকানে যাবো দেখি। এখানে আশেপাশে কোনো চায়ের দোকান দেখতে পাচ্ছি না আমরা। তো ফাইনালি চা পেয়েছি এলাহাবাদ জংশনে। ট্রেন এখন এলাহাবাদ ছেড়ে দিল। এরকম যখন আমরা কলেজে এক্সকারশনের সময় যখন বেড়াতে যেতাম ট্রেনে করে, বিভিন্ন স্টেশনে দাঁড়াতো, তখন আমরা স্টেশনে নামতাম। মেনলি তখন নামতাম জল ভরার জন্য, তখন তো এরকম প্যাকেজ ওয়াটার ছিল না, মিনারেল ওয়াটার বোটল। তো আমরা বিভিন্ন স্টেশনে নেমে সেখানে জল ভরতাম, আর তারপরে জিওলিন মিশিয়ে সেই জলগুলোকে আমরা খেতাম। এখন তো সেই সিস্টেম উঠে গেছে, এখন মিনারেল ওয়াটার চলে এসছে। দুপুরের খাবারের জন্য আমরা ফুড অন ট্র্যাক, যেটা IRCTC-র অ্যাপ, তো সেটা ডাউনলোড করে ওখান থেকে একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছি। তো ওই ফুড অন ট্র্যাক অ্যাপে যে রেস্টুরেন্টগুলো থাকে, তো ওগুলোতে তুলনামূলক ভালো খাবার পাওয়া যায়, মানে বেশ ভালোই পাওয়া যায়। ট্রেনে যে প্যান্ট্রি কার্ড থাকে সেইগুলোর তুলনায়। কানপুর স্টেশন ঢুকবে 1:30 নাগাদ, তো 1:30তে কানপুর স্টেশনে আমাদের খাবারটা অর্ডার আছে। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে। কানপুর স্টেশন চলে এসছে,
একটু ট্রেন লেট হয়ে গেল আধ ঘন্টা, আমাদের খাবার দিয়ে গেল যেটা অনলাইনে অর্ডার করেছিলাম ফুড অন ট্র্যাকে। এবার খাবো, লাঞ্চ করবো আমরা। তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমে গেছিলাম, তো এবার দিল্লি ঢুকবে, তো তার আগে গাজিয়াবাদ আসছে এখন। তো ট্রেন দিল্লি পৌঁছে গেছে, এতক্ষণ আধ ঘন্টা লেটে চলছিল, কিন্তু দিল্লি বিফোর টাইমে, আধ ঘন্টা বিফোর। আর এখানে আমরা রাতে ডিনার অর্ডার করেছি ডোমিনোস পিৎজা থেকে, ওই ফুড অন ট্র্যাক অ্যাপেই দেখাচ্ছিল। তো এখন পিৎজার ওয়েট করছি, তারপরে ঘুমিয়ে পড়বো। আর বেশি কোনো জার্নি নেই চণ্ডীগড়, এই রাত 1:30 নামতে হবে, তো এখন 9:00 বাজতে চললো। বর্ধমানে সীতাভোগ দিল্লিতে খোলা হচ্ছে, তো ফাইনালি আমরা চণ্ডীগড় স্টেশন পৌঁছে গেছি। ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে তারপরে আমাদের নেক্সট জার্নির জন্য বেরিয়ে যাবো। আমাদের ড্রাইভার অলরেডি চলে এসেছে চণ্ডীগড় স্টেশনের বাইরে, ওয়েট করছে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে।